রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি কুলচা। এই কুলচা বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখা যাক। কুলচা বানাতে এখানে লাগছে ময়দা। এখানে আমি 700 গ্রাম ময়দা নিয়েছি। নিয়েছি বাটার, কারণ কুলচাটা আমি বাটার দিয়ে ভাজবো। এখানে নিয়েছি আমি 200 গ্রাম টক দই। এক বাটি নিয়েছি ধনে পাতা, খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এখানে বড় চামচের 1 চামচ নিয়েছি কালো জিরে। স্বাদ মতো লবণ লাগছে। এখানে 3 চামচ, বড় চামচের 3 চামচ আছে সাদা তেল। স্বাদ মতো লাগবে চিনি। এখানে চিনি 1/2 চামচের মতো নিয়েছি, আর লাগছে একটা ইনো। আর আমি এটা লিকুইড দুধে মাখবো। প্রথমে ময়দাটা আমি মেখে নেব। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো চিনি, দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে এইভাবে কিন্তু মাখতে হবে। মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক দই। এখানে 200 গ্রাম টক দই আছে। টক দই দেওয়ার পর আমি এর মধ্যে ইনোটা দিয়ে দিলাম। এখানে ইনোর বদলে খাবার সোডা বা বেকিং পাউডার, এই দুটো দিয়েও মাখতে পারেন, তবে ইনোটা দিলে খুব চটজলদি জিনিসটা মাখা হয়ে যায়। আর বেকিং সোডা, বেকিং পাউডারের পরিমাণটা সবাই ঠিকঠাক করতে পারে না, তাই ইনোটার তো একদম ঠিকঠাক হয়ে যায়, মাপাই থাকে ওর মধ্যে। তাই একটা 700 গ্রামের জন্য একটা ইনোর প্যাকেট যথেষ্ট। টক দই দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি, এরপরে লিকুইড দুধ দিয়ে মাখবো। এবার এখানে আমি লিকুইড দুধ দিয়ে, এটা জল দিয়েও মাখতে পারেন। জল দিয়ে মাখলে কী হবে, প্রথমে যদি আমুল দুধ থাকে 3 চামচ আমুল দুধ দিয়ে আগে ময়দাটা মেখে নেবেন, তাহলে আর এই লিকুইড দুধ দিয়ে মাখার দরকার নেই, জল দিয়ে মাখলেও হবে। তো আমি এখানে আমুল দুধ ব্যবহার করছি না, তাই আমি পুরো ময়দাটাই এই লিকুইড দুধ দিয়ে মাখবো। ময়দাটা মাখা হয়ে গেছে দুধ দিয়ে। এখানে প্রায় 2 হাতা আর একটু লেগেছে দুধ, কারণ হাতাটা বেশ, মুখটা বড়ই আছে। আর এটা কিন্তু খুব পাতলা করে মাখা যাবে না, কারণ ভেতরে দই আছে, দইটা থেকে জল বেরোবে, তাই একটু শক্ত করে মাখতে হবে। আর এটা মাখার পর কিন্তু 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। ইস্ট ব্যবহার করলাম না, আমি এটা তাওয়াতেই বানাবো। আজকে আপনাদের তাওয়াতে বানিয়েই সহজে কুলচা কীভাবে বানানো যায় দেখাবো, যাতে ঘরে সবাই বানাতে পারেন তন্দুর ছাড়াই কীভাবে বানানো যায় কুলচা। এইভাবে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পনেরো থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা আরেকটু আমি এইভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এ থেকে আমি বড় বড় করে ডো বানিয়ে নেব। আমরা যে রুটি খাই তার থেকে কিন্তু এর ডোটা একটু বড় হবে। রুটির লেচি আমরা একটু ছোট করি, আর এর লেচি যে ডোটা বানা, মানে ডো বা লেচি যেটা, আমরা একটু বড় বড় সাইজের করব। এইভাবে সব লেচিগুলো কেটে নেব। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, বেশ বড় বড় করেই কেটেছি। এবার আমি বেলে নেব।
দেখুন কিভাবে বেলি, খুবই খুব হালকা করে তেল লাগিয়ে নিলাম। হালকা তেল ব্রাশ করে নিয়েছি, মানে মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি এইভাবে বেলবো। আপনারা গোল শেপেও বেলতে পারেন আর একটু লম্বাটেও বেলতে পারেন, কারণ কুলচা একটু লম্বা ধরনেরই হয়, খুব যে গোল হয় তা নয়, যেরকম খুশি করতে পারেন। এইভাবে একটু মোটা করে কুলচাটা বেলতে হয়। কুলচা পাতলা হয় না। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা। দিয়ে আমি এইভাবে একটু বেলে নেব, যাতে ধনে পাতাটা কালো জিরেটা খুব ভালোভাবে চেপে থাকে, যেন খুলে না আসে। হয়ে গেছে একটা কুলচা আমাদের বেলা। আরও একটা আমি ওইভাবেই বেলে নিয়েছি, একটু আমি কালো জিরে ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা। ঠিক একইভাবে এইভাবে উপর থেকে বেলে নেব। তাওয়াটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা করে কুলচা। এক পিঠ হয়ে গেছে, আমি একটু উল্টে দিলাম, এটা দেখি ওদিকটা হয়েছে কি। এদিকটাও মোটামুটি হয়ে গেছে, ফুলে উঠেছে। আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেব, বাটারটা একটু চারিদিকে ব্রাশ করে দেব। এটা আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন, বাটার দিলে খেতে একটু বেশি ভালো হয়, তাই একটু বাটার দেয়া। কিন্তু সবসময় তো বাটারটা হাতের কাছে যদি না থাকে, সাদা তেলও বানানো যায়। এটা উল্টে দিলাম, এপাশেও একটু বাটার দিয়ে দিলাম। এইভাবে চেপে চেপে দেবো, দেখুন কিরম এই থেকে ফুলে উঠছে। মশলা কুলচাও খেতে খুবই ভালো, সেটাও একদিন দেখিয়ে দেব। আর এই কুলচা ভেজ নন ভেজ দুটোর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে, একদম হাইতে দিলে কি হবে তাড়াতাড়ি পুড়ে যাবে ওপরটা আর নিচটা, মানে ভিতরটা কাঁচা থেকে যাবে। অনেকেই অনেক রান্নার অনুরোধ বা আবদার করেছেন, এই কুলচাটা আমার রেডি হয়ে গেছে। এই কুলচাটা রেডি, আমি তুলে নিলাম। এটা কিন্তু খুব নরম, খেতেও বেশ সুস্বাদু। আরও একটা কুলচা আমি দিয়ে দিলাম এর মধ্যে। একইভাবে এই কুলচাটাও একই প্রসেসে ভাজবো। অনেকেই অনেক রান্না আবদার করেছেন। সৌমিত্র লাহিড়ি, আপনি তোপসে মাছের ফ্রাই দেখাতে বলেছেন, তোপসে মাছের ফ্রাই কিন্তু আমার অলরেডি দেখানো আছে। রূপম নস্কর, দই কাতলা দেখাতে বলেছেন, দই কাতলা আমার দেখানো হয়ে গেছে। তো এই দই কাতলা বা তোপসে মাছের
লিঙ্কগুলো আমি দিয়ে দেব, এই কুলচার রেসিপিতে দিয়ে দেব। তবে সবগুলো দেওয়া হয়তো সম্ভব হবে না, একটা একটা করে দেব, আপনারা কিন্তু রান্না হওয়া দেখতে থাকুন, পেয়ে যাবেন। বিজয় ভেং সরকার ধোসা সাম্বার নারকেল চাটনি দেখাতে বলেছেন এবং একবার না একাধিকবার বলেছেন, এই বোনের কাছে আবদার বেশ বারবার আসছে, কিন্তু এই তিনটে রেসিপিই আমার দেখানো হয়ে গেছে। মশলা ধোসা দেখানো হয়েছে, সাম্বারও দেখানো হয়েছে, তবে ধোসার সঙ্গে সাম্বার একসঙ্গে আমার নেই। নারকেল চাটনিটা আছে আপ্পামের সঙ্গে, আর সাম্বার আছে ইডলির সঙ্গে, আর ধোসা তো বানানো হয়েছে। আপনাকে তিনটে এক একদিন করে লিঙ্ক দিয়ে দেবো, আর যদি বলেন সাম্বার আলাদা করে দেখাতে করে বলবেন, আমি আলাদাভাবে সাম্বার দেখিয়ে দেবো। আর নারকেল চাটনিটা বেশ এই দু সপ্তাহ আগেই দেখানো হয়েছে, তাই না? আর আছে বিশ্বদীপ ভট্টাচার্য মশলা ধোসা, মশলা ধোসা দেখানো হয়ে গেছে, তো রেসিপিগুলো দিয়ে দেবো আমি, আপনি দেখে নেবেন। আমি একই সাথে দুখানা কুলচা বানিয়ে নিচ্ছি। কুলচা কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফুলবে। আর একটু বেশ মুখগুলো এরকম দেখছেন কেমন পোড়া 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 হবে, তবেই কিন্তু কুলচা আসল স্বাদ আসবে। আমরা কিন্তু ইস্ট ছাড়া তন্দুর ছাড়াই কুলচা বানিয়ে ফেললাম। তৈরি হয়ে গেছে কুলচা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রপাত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।